never made it, but I know I did. চলে এসেছি এখন রাজ কেবিনের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছি, এখন রাজ কেবিনে ঢুকবো। তো আমার সঙ্গে শায়ানও আছে, এই যে আমরা দুজন চলে এসেছি নইহাটি রাজ কেবিন। তো এখানে যাব এখন, দেখি এখানে কি কি পাওয়া যায় সেগুলো নেব, খাবো, তোমাদেরকে দেখাবো। তো চলো। Nope. Nope. এটা হচ্ছে ওনাদের কিচেনটা, এখানেই ওনাদের রান্না হয় সমস্ত কিছু, রুমালি রুটি হচ্ছে দেখা যাচ্ছে। ওই দিক দিয়ে আমরা ভেতরে যেতে পারবো, চলুন তাহলে ওই দিক দিয়ে একবার ভেতরে। বিভিন্ন রকম ডিশ এখানে পাওয়া যায়। একেবারে নতুন বিরিয়ানির হাড়ি নেওয়া হলো, এটাকে কাটা হবে এবার। রেস্টুরেন্ট সেকশন রাজকেবিনে এসে ওনারাই আমাদেরকে কফিটা দিলেন। এটা হচ্ছে কফি, যতক্ষণ আমাদের খাবার না আসে ততক্ষণ খাওয়ার জন্য কফি। এই কফিটা খেয়ে দেখি কফির টেস্ট কেমন, কফিরও একটা রিভিউ হয়ে যাক। কফিটা ওনারা বানাননি, মানে ভালো খেতে কিনে নিয়ে এসেছে, আমাদের টাইম পাস করার জন্য দিয়েছে। আর ওনাদেরকে যতক্ষণ খাবারটা রেডি হচ্ছে তার জন্য, আমি ততক্ষণ আপনাদেরকে একটু রাজ কেবিনের অ্যাড্রেসটা একটু বলে দিই। ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে একদম নৈহাটি স্টেশন, জাস্ট আপনি যদি নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নামেন, নামলেই বাঁহাতে গলির মধ্যে দোতলায় রেস্টুরেন্ট, যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে সবাই আপনাকে দেখিয়ে দেবে এখানে রাজ কেবিন কোনটা। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশানেও দিয়ে রাখবো, এবং ছবি তো এবং রেস্টুরেন্টের মেনু কার্ডটাও আপনাদেরকে একবার আমি দেখিয়ে দেবো, শো করে দেবো টোটালটা, সেটাও একটু দেখে নেবেন, ওর মধ্যেও থাকবে সব। আমি এনাদের এখানে যে অর্ডারগুলো আমরা করলাম, এনাদের এখানে বিরিয়ানি ফেমাস, আমি যা দেখতে পাচ্ছি নৈহাটিতে সব জায়গাতেই বিরিয়ানি ফেমাস, এবং একটা প্রাইস নৈহাটিতে কমন, সেটা হচ্ছে গিয়ে ফুল মাটন বিরিয়ানি 260 আর হাফ মাটন বিরিয়ানি 150। কিন্তু এনাদের এখানে রাইসটা আনলিমিটেড না, বাদবাকি দুটো জায়গা, যে দুটো জায়গা আমরা দেখে এলাম বম্বে বিরিয়ানি নাম দুটোরই, সেই দুটো জায়গায় রাইসটা আনলিমিটেড থাকে। ওখানে কোয়ালিটি আমার খারাপ লাগেনি, যথেষ্টই ভালো লেগেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওগুলো, যদি না দেখা থাকে দেখে নেবেন ভিডিওগুলো একবার। আর সেগুলো আমি আই বাটনে এদিক ওদিক কোথাও একটা থাকছে দিয়ে দেবো, আর লাস্টের দিকে তো আপনারা চেক আউট করেই নেবেন যখন এটা আসবে, লাস্টে যে বক্স মতন আসে উইন্ডোগুলো তার মধ্যেও থাকবে। এনাদের এখানে খাবার দাবার কেমন সেটা একটু দেখে বলবো। মাটন বিরিয়ানি তো নিয়েইছি, সঙ্গে আমরা একটু ওই কি যাই নিলাম, চিকেন বাটার মশালা, চিকেন বাটার মশালা, আর এনাদের এখানে ফেমাস হচ্ছে গিয়ে বাটার নান, বাটার নানটাও নিয়ে নিয়েছি, দুটোই খেয়ে দেখা যাবে কেমন, বাদ বাকি তো আপনার সঙ্গে খেতে খেতেই শেয়ার করব। এটা হলো রাজ কেবিনের, নৈহাটি রাজ কেবিনের মেনু কার্ড। আপনারা একটু কাইন্ডলি প্রাইসগুলো দেখে নিতে যাতে পারেন, তাই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া, এখানে একটু প্রাইসগুলো আপনারা চেক আউট করে নেবেন ভিডিওটাকে পজ করে, অথবা স্ক্রিনশটও আপনারা একটা করে নিয়ে নিতে পারেন, আমি প্রাইসগুলো যাতে আপনারা দেখতে পারেন, যাতে দেখে আপনারা আসতে পারেন, সেই জন্যই আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, একটু জলদি জলদি দেখিয়ে দিচ্ছি, যার দরকার প্রাইস দেখার সে একটুখানি পজ করে কাইন্ডলি দেখে নেবেন। ওনাদের এখানে সমস্ত রকম ডিশই পাওয়া যায়, এটা একটা ফুল ফ্লেজ রেস্টুরেন্ট, শুধু বিরিয়ানি যে পাওয়া যায় ওনাদের এখানে তা নয়, সব রকম আইটেম সব রকম ডিশই পাওয়া যায়, একটা
রেস্টুরেন্টে যা হয়ে থাকে, ধাবা টাইপ রেস্টুরেন্টে যেগুলো হয়ে থাকে সেগুলো সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। এবং শুনেছি আমি এনাদের এখানে ফুড কোয়ালিটিও খুব ভালো, সেটা কেমন সেটা তো আমরা এক্ষুনি জানতে পারবো রিভিউয়ের মাধ্যমে, খাবার আমাদেরকে দিয়ে গেলেই আমরা জানতে পারবো। ভিডিওর মাঝখানে আপনাদেরকে ইন্টারাপ্ট করার জন্য প্রথমেই সরি, কিন্তু এটা একটা এমন সংস্থা যেটাকে না বলে পারলাম না, এর নাম এস প্ল্যানার। এখানে যে কোনো রকম ইভেন্ট ম্যানেজমেন্ট, ওয়েডিং প্ল্যানিং, ক্যাটারিং থেকে শুরু করে ট্যুরিজম সমস্ত কিছু ইএমআই এর মাধ্যমে করা হয়। বাদবাকিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কাইন্ডলি একটু চেক আউট করে নেবেন। রাজকেবিনের মাটন বিরিয়ানি চলে এসছে, এটা হচ্ছে ওনাদের হাফ প্লেট মাটন বিরিয়ানি। হাফ প্লেটের কোয়ান্টিটি দেখে আশা করি বুঝতেই পারছেন যথেষ্ট। তার সঙ্গে চলে এসছে স্যালাড, টিপিক্যাল যেমন এই সাইডের স্যালাডগুলো হয়, শসা, পেঁয়াজ, লেবু এবং গ্রিন চাটনি। আর সঙ্গে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে বাটার নান, যথেষ্ট বড়, এক পিস বাটার নানই এতটা। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি চিকেন বাটার মশালা। চিকেন বাটার মশালার প্রাইস হচ্ছে গিয়ে 210 টাকা। বাটার নানের প্রাইসটা আমার খেয়াল নেই, আমি ডেসক্রিপশন বক্সে প্রাইসটা দিয়ে দেবো। আর বিরিয়ানির প্রাইস তো 150, প্রথমেই আপনাদেরকে বলে দিলাম হাফ মাটন বিরিয়ানি 150 টাকা। তাহলে চলুন একটু খেয়ে দেখানো যাক বিরিয়ানিটা কেমন। তাহলে এনাদের রাজ কেবিনের এখানে আমি রাইসটা, বিরিয়ানি রাইসটা একটু দেখাতে চাই, একটু ক্লোজ থেকে দেখাতে চাই। এটা হচ্ছে রাইস, লং গ্রেন বাসমতি রাইস। এনাদের এখানে কালারটা টিপিক্যাল ব্যারাকপুর কালার নয়, কিন্তু যেমন নর্মাল একটা বিরিয়ানির কালার হয়ে থাকে সেরকম টাইপের কালার। স্মেলটাও এনাদের এখানে একটু অন্যরকম, সাধারণ অন্যান্য বিরিয়ানি যেমন হয়ে থাকে সেরকম নয়, একটু অন্য ধরনের স্মেল। একটা আলু আমি পেয়েছি এখানে, একদম গোটা একটা আলু, দেখে তো মনে হচ্ছে যথেষ্টই সুন্দর সিদ্ধ হয়েছে এবং মশলা ঢুকেছে। হ্যাঁ, একদম তুলতুলে নরম, জাস্ট চাপ দিলে ভেঙে গেল। সঙ্গে একটা মাটনের পিস পেয়েছি, এটা হচ্ছে একটা মাটনের পিসের সাইজ, ভীষণ গরম, ভীষণই গরম, এত বড় একটা মাটন, 150 টাকার বিরিয়ানিতে এত বড় একটা মাটন, এত বড়। মাটনটাও যথেষ্ট সুন্দর সিদ্ধ হয়েছে, একদম চাপ দিলে গলে যাচ্ছে, কিন্তু না একটু মনে হচ্ছে মাটনটা না একটু শক্ত, মাটনটা অন্যান্য বিরিয়ানি যেমন ছিল সেরকম নয়, মাটনটা একটু শক্ত। একটু খেয়ে দেখা যাক বিরিয়ানিটা কেমন, চালগুলো তো যথেষ্টই সুন্দর দেখে মনে হচ্ছে। ভালো খেতে, খারাপ না, কিন্তু সত্যি কথা বলতে টেস্ট ব্যালেন্স ওয়াইজ মানে একেবারে স্যাটিসফ্যাক্টরি নয়, মানে একেবারে যে স্যাটিসফ্যাক্টরি টেস্ট তা নয়। কারণ নৈহাটিতে দুটো বড় বড় বিরিয়ানি জয়েন্ট রয়েছে, যে দুটো আমরা একটু আগে করে এলাম আপনাদেরকে বললাম, সেই তুলনায় ধরতে গেলে ব্যাপারটা স্যাটিসফ্যাক্টরি না। আমি একটু মাটনটা দেখাতে চাই, মাটনটা অন্য জায়গায় যেমন ধরলে ছিঁড়ে চলে আসছিল, কিন্তু এখানে তা নয়, রীতিমতন আপনাকে প্রেশার ক্রিয়েট করতে হবে, টানতে হবে। দেখাই, আরও সিদ্ধ হতো মাটন, চুই করতে তো অনেক চাবাতে হচ্ছে, চুইনগামের মতন লাগছে। আলুটা ভালো সিদ্ধ হয়েছে, আলুটা একটু খেয়ে দেখাই কেমন। আলুটা ভালো, বাট আলুটা কেন জানি আমার মনে হচ্ছে এমন একটু সিদ্ধ আলু যেমন টেস্ট হয় সেরকম টাইপের টেস্ট, মানে জাস্ট বয়েলড আলু বিরিয়ানি, হ্যাঁ সেরকমই বলতে চাইছে। বিরিয়ানিটা টোটাল ওভারঅল যদি বিচার হয় তাহলে খুব একটা ভালো লাগলো না, মানে আমি সত্যিটাই সবসময় বলে থাকি, সেই জন্য বিরিয়ানিটা আমার খুব একটা ভালো লাগেনি। এবারে অন্যান্য মেনুগুলো আছে সেটাও খেয়ে দেখা যাক, সব জায়গায় সমস্ত রকম আইটেম হয়তো ভালো হয় না, যে আইটেমগুলো বাকি আমরা নিয়েছি সেগুলো একটু খেয়ে দেখি কেমন, সেটা রিভিউ আপনার। চিকেন বাটার আর তার সঙ্গে একটু নান নিচ্ছি, এটা চিকেন বাটার মশালাটা, তাই তো? সামান্য একটু লবণ হলেও হতো, কিন্তু তাও খারাপ না, ঠিক আছে। আর নানটা যেটা, এই যে জায়গাগুলো যে দেখতে পাচ্ছেন মোটা জায়গাগুলো, এই জায়গাগুলো আর একটু ভাজা হবে, কুকড হতো ব্যাপারটা, আর একটু কুকড হতো, মানে কুকড ব্যাপারটা পুরোপুরি হয়নি, না 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 আর
আমি চিকেন বাটার মশলার যে টেক্সচারটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু যথেষ্ট সুন্দর টেক্সচার দেখাচ্ছে। একটু চিকেনটা দেখো তো কেমন, চিকেনটা একটু দেখাই। চিকেনটা কি সিদ্ধ হয়েছে? খুব ভালো, চিকেনটা সিদ্ধ হয়েছে, চিকেনটা ঠিক আছে। বলি চিকেনটা খাই, খেয়ে দেখাই। চিকেনটা আমি দেখে তো ফ্রেশই মনে হচ্ছে, চিকেন ফ্রেশ। টেস্ট ওয়াইজ মানে নুন মিষ্টির ব্যালেন্সটা একটু কম, এই দুটো হলে একটু ভালো হতো। যে এই পাউরুটির মতন যে জায়গাগুলো ফুলে ফুলে কাঁচা কাঁচা রয়ে গেছে, মানে প্রপার জিনিসটা ঠিক হয়। তাহলে বাদ বাকি খাওয়াগুলো আমরা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে একটা অনেস্ট রিভিউ আপনাদেরকে দেবো, কেমন খেতে লাগলো, কি ব্যাপার। অনেস্ট তো বলে দিয়েছি, বলেই দিয়েছি, সামনাসামনি বলে দিয়েছি। তাও বেরিয়ে আরেকবার একটু আপনাদেরকে জানাবো, ভিডিওটাকে এন্ড করতে হবে তখন। চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে কথা এখন অনেকদিন বাদেই করছি আর কি, ওই রাজ কেবিনের যে ভিডিওটা সেটাকে এন্ড করবার জন্যই আপনাদের সামনে এলাম। আমার অনেস্ট রিভিউটা একটু আমি জানাতে চাই। রাজ কেবিন নৈহাটির মধ্যে খুব নাম করা একটা জায়গা, কিন্তু পার্সোনালি যদি আপনি বলেন তাহলে আমার ভালো লাগেনি। ভালো লাগেনি মানে একেবারেই ভালো লাগেনি। প্রাইস অনুযায়ী টেস্ট কোয়ালিটি জাস্টিফাইড নয়, কোয়ান্টিটি হয়তো জাস্টিফাইড বাট টেস্ট কোয়ালিটি একেবারেই জাস্টিফাইড নয়। এবার আপনাদের মতামত, এক একজনের টেস্ট এক এক রকম, আপনাদের কীরকম লাগে সেটাও আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করবেন, লাল থেকে কালো করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে অলে একবার ক্লিক করে দেবেন। চলুন তাহলে দেখা হবে নেক্সট ব্লগে।